করোনার জেরে চলছে লকডাউন, এমতো অবস্থায় ছাত্রছাত্রীরা দীর্ঘদিন যাবত স্কুলে যেতে পারছেন না, তাই তাদের মিড ডে মিলের খাবার সরকারের নির্দেশে শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের হাতে তুলে দিল স্কুল কর্তৃপক্ষ, যেখানে ছিল 3 কেজি চাল ও 3 কেজি আলু। এরই সঙ্গে বিভিন্ন বিদ্যালয় তাদের নিজেদের উদ্যোগে সাবান ও মাস্ক ইত্যাদি তুলে দেয় অভিভাবকদের হাতে। এতে অভিভাবকরা জানায় লকডাউনের সময় খাদ্যদ্রব্য পেয়ে তারা স্বভাবতই খুশি, বিভিন্ন বিদ্যালয়গুলির সময়সূচি অনুযায়ী এই খাদ্য বিতরণ চালিয়ে যাবেন। তেমনই হাজিপুর ইউনিয়ন হাই স্কুল আজ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী এবং আগামীকাল সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর অভিভাবকদের হাতে এই খাদ্যদ্রব্য তুলে দেবেন। গৌরাঙ্গ ভট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা ইমটি নিউজ। স্কুল থেকে চাল আলু দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেয়া হচ্ছে, এই যে লকডাউনের মধ্যেও যে দিচ্ছেন, এটা একটা বিরাট ব্যাপার আর কি। এসেই দেখলাম স্কুলের একজন বসে আছেন, তিনি হাত ধোয়ার জন্য সাবান দিচ্ছেন, আর ব্যবস্থাপনাও খুব সুন্দরভাবে করেছেন। স্কুলে কি দূরত্ব বজায় রেখে কি কাজ করা চলছে? অবশ্যই দূরত্ব বজায় রেখে কাজ চলছে। আচ্ছা, কি কি দেওয়া হচ্ছে? আলু দেয়া হচ্ছে, চাল দেয়া হচ্ছে, পরিমাণ 3 কিলো চাল আর 3 কিলো আলু। আপনার নাম? কৃষ্ণা মল্লিক। কোন ক্লাসে পড়ে? মেয়ে 6-এ পড়ে। বাড়ি চাঁদ চকচাঁদ। আচ্ছা, এই যে স্কুল থেকে চাল আলু দেয়া হচ্ছে, কি বলবেন বিষয়ে? খুবই ভালো লাগলো। স্কুলে প্রথমে গেটে ঢুকতি সাবান জল দিয়ে হাত ধুলাম, তারপরে ভিড়ে যে বসলাম লাইনে দাঁড়িয়ে চাল আলু নিতে ভালো লাগলো। আর দ্বিতীয়ত এখন কাজকর্ম বুঝতেই পারছেন বন্ধ টোটালি, 1.5 মাস যাবৎ লকডাউন চলছে, নিজেদেরও পরিস্থিতি খুব খারাপ। তবে এই চাল আলুটা পেলাম, খুবই ভালো হলো, সাময়িক সময়টা ভালোই যাবে। হ্যাঁ, অসুবিধা ভালো লাগলো। দূরত্ব বজায় রেখে আমরা যে মালপত্র নিচ্ছি এটা খুবই ভালো লাগলো। হ্যাঁ, আনন্দের বিষয় সবাই দূরত্ব চার ফুট ছাড়া দাঁড়িয়ে মালপত্র নিচ্ছে, এটাও দেখে খুব ভালো লাগলো। ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, এটাই চাই। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন শাহ। হ্যাঁ, আজ আমাদের পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের এই হাজিপুর ইউনিয়ন হাই স্কুল থেকে চাল আলু দেওয়া হচ্ছে। এখন এই যে করোনা আক্রান্ত হচ্ছে চারদিকে, এই নিয়ে এখন এখানে স্কুলে ছাত্রছাত্রীদের এলাও একদম বন্ধ, যাতে করে গার্জেনরা এসে এই সমস্ত চাল এবং আলু নিয়ে যায় তাদেরকে বলা হয়েছে, এবং প্রত্যেককে দূরত্ব বজায় রেখে এবং মাস্ক অবশ্যই পরে এগুলো নিতে বলা হচ্ছে, যাতে করে এ সম্বন্ধে কারো কিছু আশা করা যায় যে এখানে কেউ আক্রান্ত হয়নি, তবুও বলবো যে যাতে করে এটা সবাই সুস্থ থাকে। হ্যাঁ, সুস্থ সবল থাকে, সেই কারণে আমরা এখানে প্রত্যেককেই বলছি যে একটা নির্দিষ্ট দূরত্ব ব্যবধান রেখে এই চাল আলু যেন নিয়ে প্রত্যেকে যথাযথ জায়গা থেকে ব্যবধান রেখে নিয়ে আস্তে আস্তে বাড়ি যাই। আমার নাম অসিত কুমার ঘোষাল। প্রাথমিক বিদ্যালয় সরকারি নির্দেশ মতো মিড ডে মিলের 1 মাসের চাল এবং আলু 3 কেজি করে চাল এবং 3 কেজি করে আলু প্রত্যেক ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে। সঙ্গে আমরা বিদ্যালয় থেকে ব্যবস্থা করেছি প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য 1টি করে মাস্ক। এখন সরকার বলেছেন যে প্রত্যেককে ঘরে বাইরে মাস্ক পরে থাকতে হবে, তাই আমরা এই মাস্কের ব্যবস্থাও করেছি। এটা আমরা বিদ্যালয় ফান্ড থেকে ব্যবস্থা করেছি। আমরা আজকে প্রায় 60 জন মতো ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা যারা আসবেন তাদেরকে চাল আলু দেব, বাকি আরও 60-70 জন যে থাকবে তাদেরকে আমরা আগামীকাল এই চাল আলু দেব। সরকারি নির্দেশ এইরকমই হচ্ছে। আপনার নাম? আমার নাম ফাল্গুনী লাহা, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধন্যবাদ।
দিন, 3টা টাকা দিন।